প্রিয় বিকম ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমাদের কিছুক্ষণ কিছু আগে তোমাদের যারা অনার্সের ক্যান্ডিডেট তাদের মাইনর পেপার প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্টের পরীক্ষা শেষ হল এবং এখন আমাদের জেনারেল যারা স্টুডেন্ট রয়েছে জেনারেলদের পরীক্ষা চলছে তো এটি যে কোশ্চেন পেপারটি আমি তোমাদের সামনে এখন দেখাবো রিভিউ করে দেখাবো যে যে সায়সাংগুলো তোমাদের দেওয়া হয়েছিলো সেই সায়সাংগুলো কতটা কমন এসছে এবং এই প্রশ্নপত্রটি একান্ত দেওয়া হচ্ছে যারা পরবর্তী বছরে বিকমে ফার্স্ট সেমিস্টারে এই সাবজেক্টটি নিয়ে পরীক্ষা দেবে তাদের জন্য প্রশ্নটি গুরুত্বপূর্ণ কারণ প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কীরকম ধরনের প্রশ্ন আসে তাই জন্য আমি তোমাদের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি এবং এর পিডিএফ ফাইলটি তোমরা যদি পেতে চাও তাহলে গ্রুপে তোমরা জয়েন করবে গ্রুপে আমি পিডিএফ ফাইল তোমাদের দিয়ে দেবো ঠিক আছে তো দেখো দু হাজার তেইশের প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট মাইনর পেপার এম এন ওয়ান পঁচাত্তর নম্বরে পরীক্ষা হয়েছিল তোমাদের দু নম্বরের আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম এবং চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো দিয়ে দিয়েছিলাম মডেল প্র্যাকটিসে দিয়েছিলাম তোমরা অনেকেই বলেছো স্যার কমন আসবে তো তো দেখে নাও তোমরা মিলিয়ে দেখে নেবে প্রথম যে প্রশ্নটি আমি বলেছিলাম ব্যবস্থাপনা স্তরগুলি পড়ে নেবে ব্যবস্থাপনা তিনটি স্তর উচ্চ মধ্য নিম্ন ঠিক আছে প্রত্যেকটি স্তরে যদি একটি করে উদাহরণ দিয়ে দিতে পারো তাহলে খুবই ভালো হয় তবুও না দিলেও চলবে এখানে তিনটি স্তরের কথা বলেছে তিনটি স্তরের নামটা লিখতে বলেছে এবং কাকে বলে যদি আলোচনা না করলো তোমরা যদি উদাহরণ দাও খুব ভালো হয় পরিকল্পনার সংজ্ঞা দাও পরিকল্পনা তোমাদের আমি বলেছিলাম ঠিক আছে ব্যবস্থাপনার পরিধি কি এটিও আমি দিয়েছিলাম তোমরা দেখে নেবে তোমরা মিলিয়ে নেবে তোমাদের যা সাজেশান দিয়েছিলাম তোমরা একবার রিভিউ করে নেবে দেখে নেবে ঠিক আছে আমি বলতেও হয়তো বলতেও পারি যে না সবই কমন তোমরা নিজেরা মিলিয়ে নেবে যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো আমি দিয়েছিলাম অনুপ্রাণিতকরণের যে কোনো দুটি তত্ত্বের উল্লেখ করো ঠিক আছে তত্ত্ব যে কোনো এক দুটো তত্ত্ব তোমাদের নাম বললেই হয়ে যাবে নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও ঠিক আছে প্রশ্নগুলো কিন্তু ছিল আমি কালকেই বলেছিলাম যে নিয়ন্ত্রণ কাকে বলে একবার ভালো করে রিভাইজ করে নেবে ঠিক আছে ব্যবস্থাপনা জালি তত্ত্ব কে প্রণয়ন করেছিলেন খুবই সোজা প্রশ্ন এটি দিয়েছিলেন নেতৃত্বের সংজ্ঞা দাও সমন্বয় বলতে কি বোঝে প্রত্যেকটি প্রশ্ন দু নম্বরের কমন দেখবে ব্যবস্থাপনার কোন চিন্তাবিদ এক্স ও ওয়াই তত্ত্ব উন্নয়নের সঙ্গে যুক্ত ঠিক আছে ম্যাকগ্রেগর এক্স ওয়াই তত্ত্বটি ঠিক আছে তার মানে প্রশ্নগুলো খুবই সোজা দিয়েছে তোমাদের অনুপ্রাণিতকরণের সংজ্ঞা দাও ঠিক আছে সংজ্ঞাগুলো প্রত্যেকটা কমন নেতৃত্ব কাকে বলে বলেছিলাম পড়ে নিতে সমন্বয় কাকে বলে দিয়েছিলাম সারে সানে অনুপ্রাণিতকরণ দিয়েছিলাম মোটিভেশন ঠিক আছে আগের দিনে দেখবে তোমরা মিলিয়ে নেবে ঠিক আছে পরিকল্পনার সংজ্ঞা দাও ঠিক আছে এখানে চারটে সংজ্ঞাই তোমাদের কমন তারপর আরেকটি দিয়েছিলাম যে কোন তত্ত্বে ধরে নেওয়া হয় যে মানুষ সাধারণভাবে অলস এবং যদি সম্ভব হয় কাজ ও দায়িত্ব এড়িয়ে যায় প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এক্স আর ওয়াই তথ্য থেকেই এটি কিন্তু দিয়েছে ঠিক আছে প্রশ্নটি কোন তত্ত্বে হবে এক্স না ওয়াই ঠিক আছে সেটি দিয়েছে এখানে প্রশ্নটি খুবই ভালো প্রশ্ন এবং এর সাথে দেওয়া হয়েছে কর্তৃত্বের ভার অর্পণ কী কর্মবিভাজন বলতে কি বোঝো কর্মবিভাজন এটি তোমাদের ব্যবস্থাপনার যে চোদ্দটি নীতি ফেল প্রবর্তন করেছেন তার থেকে একটি নীতি উল্লেখ করতে পড়েছেন আশা করি তোমরা লিখেছ আর নির্দেশ যানের সংজ্ঞা দাও প্রত্যেকটি সংজ্ঞা তোমরা দেখে নাও প্রত্যেকটি সংজ্ঞা এখান থেকে সংজ্ঞা যে করা দিয়েছে নির্দেশ যানের সংজ্ঞা কর্তৃত্বর ভার অর্পণ কী ঠিক আছে অনুপ্রাণিত কণের সংজ্ঞা এখান দিয়ে তিনটে কমন সমন্বয়ে চারটে নেতৃত্বের সংজ্ঞা পাঁচটা নিয়ন্ত্রণের ছটা এবং পরিকল্পনার সাতটা আমি তোমাদের বলেই দিয়েছিলাম যে তোমরা ছটা থেকে সাতটা অনায়াসে কমন পেয়ে যাবে তোমরা মিলিয়ে দেখে নেবে ঠিক আছে তোমরা একটু যারা এর সাজেশন পড়ে তোমরা ভালো পরীক্ষা হয়েছে একটু কমেন্ট বক্সে লিখে জানিও এবং কোন কলেজ থেকে তোমরা পরীক্ষা দিলে কতটা কততে অ্যান্সার দিলে একটু জানিও আমি তাহলে পরবর্তী যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো ভিডিও করতে আমি উৎসাহিত হব ঠিক আছে আমিও মোটিভেটেড হব যে না আমি যে ক্লাব পরিশ্রম করছি সেগুলো তোমাদের অনেকটাই কাজে লাগছে ঠিক আছে এবার চলে আসছি আমি একটু পাঁচ নম্বরের প্রশ্নে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তোমাদের বলেছিলাম বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতিটি ভালো করে পড়ে যাবে ঠিক আছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি দিয়েছিলাম ব্যবস্থাপনার কার্যাবলী গুরুত্ব দিয়েছিলাম ব্যবস্থাপনা কার্যাবলীও দিয়েছে দশে দিয়েছে তোমাদের দেখেই দিচ্ছি আমি আচ্ছা ব্যবস্থাপনার সামাজিক দায়িত্ব আমি তোমাদের সাই দিয়েছিলাম তোমরা দেখে নেবে মডেল প্র্যাকটিস সেটে ছিল মডেল প্র্যাকটিস সেটের বহু প্রশ্ন কিন্তু কমন এসছে কর্তৃত্বের ভার অর্পণের গুরুত্ব আলোচনা করো কর্তৃত্বের ভার অর্পণে আমি গুরুত্ব এবং মূল উপাদানগুলো পড়ে যেতে বলেছিলাম ঠিক আছে তারপর দেখো প্রশ্ন এই দুটি প্রশ্ন কমন আমি দিতে পারিনি সরি ঘ এবং উমা ঠিক আছে তারপরে পরবর্তী তিনটি প্রশ্ন কিন্তু কমন ছিল শর্ট বিশ্লেষণ শর্ট অ্যানালাইসিস আমি তোমাদের দিয়েছিলাম কেন নেতৃত্ব গুরুত্বপূর্ণ মানে নেতৃত্বের গুরুত্ব ঠিক আছে এটি এবং নির্দেশ দানের উপাদান তিনটি প্রশ্নই পরপর কমন তিনটে প্রশ্ন এখান দিয়ে কমন এবং এখান থেকে তোমাদের তিনটির মধ্যে থেকে তোমরা দুটি প্রশ্ন প্রথমেরটা কয়েকটা একদমই কমন কয়েকটাও কমন ঠিক আছে তার মানে পাঁচটা তোমরা অ্যান্সার করতে পেরেছো আশা করি যারা সাইসান ফলো করে পড়ে গেছো তারপর দেখো যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও দশ নম্বরের ঠিক আছে দেখো অনুপ্রেরণার যে কোনো একটি তত্ত্ব ব্যাখ্যা করো অত্যন্ত সইয়া দিয়ে যে কোনো একটা তত্ত্ব তোমরা যে কোনো একটা তত্ত্ব পড়ে গেলেই তোমরা কিন্তু লিখতে পারবে ঠিক আছে তার মানে তোমরা আমি সাইসানে তোমাদের তিনটে তত্ত্ব দিয়েছিলাম সেখান থেকে তোমরা আশা করি তিনটি পড়ে তার মধ্যে যেটি তোমাদের ভা সোজা মনে হয়েছে সেটি তোমরা লিখেছো আশা করি তোমরা কমেন্ট বক্সে জানাবে যে কোন তত্ত্ব তোমরা অনুপ্রেরণার লিখেছো ব্যবস্থাপনা যে কোনো চারটি কার্যাবলী কার্যাবলী আলোচনা করো ব্যবস্থাপনা কার্যাবলী দিয়েছে ঠিক আছে সমন্বয় হলো ব্যবস্থাপনা সারবস্তু মন্তব্য করো এটি ব্যাখ্যামূলক এটি না ধরাই তোমাদের শ্রেয় ছিল যারা ধরেছ তাদেরকে অনেকটাই লিখতে হবে আশা করি অনেকেই এই প্রশ্ন করণি নিয়ন্ত্রণের বিভিন্ন ব্যবস্থাপনার হাতিয়ারগুলো কৌশল হাতিয়ার পদ্ধতি আমি দিয়েছিলাম দেখবে নিয়ন্ত্রণ দুটো প্রশ্ন দিয়েছিলাম নিয়ন্ত্রণ থেকে তোমরা সায় গিয়ে দেখবে নিয়ন্ত্রণ থেকে দুটি প্রশ্ন দিয়েছি সেই দুটির মধ্যে থেকে সেকেন্ড কোশ্চেনটাই দিয়ে দিয়েছে হয়তো জেনারেলদের যারা দেবে তাদের হয়তো ফার্স্টের প্রশ্নটাই দেবে সংগঠন প্রক্রিয়ার ধাপ আমি বলেছিলাম সংগঠন কাকে বলে সংগঠনের গুরুত্ব উদ্দেশ্য আর ধাপগুলো পড়ে গেলেই তোমরা কমন পাবে দেখো ধাপগুলো দিয়ে দিয়েছে যেহেতু অনার্সের তোমাদের তাই জন্য ধাপটা দিয়েছে জেনারেলদের ক্ষেত্রে ধাপ দেবে না অন্য হয়তো সংগঠনের গুরুত্ব বা এগুলো দেবে ঠিক আছে তো দেখতেই পারলে প্রায় কিন্তু প্রশ্ন কমন এসছে প্রায় প্রশ্ন তোমাদের দু নম্বরে বলেছিলাম ছটি থেকে সাতটি প্রশ্ন কমন পাবে সেখান থেকে তোমাদের আটটি প্রশ্ন আটটি থেকে নটি প্রশ্ন কিন্তু কমন এসছে আছে আমি দশটি প্রশ্ন ধরলামই না আটটি থেকে নটি প্রশ্ন একদম কমন এসছে যারা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দশটি নটি করে আমি কোশ্চেন দিয়েছি সেখান থেকে প্রশ্ন কমন এসছে পাঁচ নম্বরে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন দশ নম্বরে হান্ড্রেড পার্সেন্ট কমন আর দু নম্বরে হচ্ছে তোমাদের নাইনটি পার্সেন্ট তার মানে আমি অ্যাভারেজে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু কোশ্চেন তোমরা কমন পেয়েছো ঠিক আছে তোমরা যারা বিজনেস স্টাডিজ ক্লাস বিজনেস স্টাডিজ ফলো করেছিলে সাজেশান তারা জানো যে বিজনেস স্টাডিজও তোমাদের কিন্তু এরকমই এইচএসের সাজেশান কমন এসেছিলো এবারও তোমাদের কিন্তু কমন আসলো এখন জেনারেল পেপারে কোয়েশ্চেন পেপার আসুক আমি সেটাও দেখে নেব তো যাদের পরীক্ষা কেমন গেছে কার কার কততে অ্যান্সার দিচ্ছ সমস্ত বিষয়গুলো তোমরা একটু কমেন্ট বক্সে লিখে জানিও ঠিক আছে এবং আর কোন সাবজেক্টে তোমাদের সায় লাগবে তোমরা জানিও আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো